গুপ্ত সংঘ ইলুমিনাতির অজানা ইতিহাস। ইলুমিনাতির নামটির সঙ্গে পরিচিত নয় এমন মানুষ খুব কম সংখ্যকই আছে। যেখানেই আছে রহস্য কিংবা চক্রান্তের গন্ধ, সেখানেই ইলুমিনাতি। কি এই ইলুমিনাতি, কি করেই বা এলো, কতটাই ভয়ঙ্কর এই সংগঠন, এ সম্বন্ধে জানব পবিত্রবাণীর আজকের এই পর্বে। তার আগে বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইলুমিনাতি কি? ইলুমিনাতি একটি রহস্যপূর্ণ গোপন সংগঠন যার সদস্যবৃন্দের মধ্যে রয়েছে বিশ্বের ক্ষমতাধর ব্যাংকার, রাজনীতিবিদ এবং বিশ্ব মিডিয়ার রাঘব বোয়ালগণ। ইলুমিনাতি একটি গুপ্ত সভা যা বিশ্বের সকল দেশের রাজনীতি, অর্থনীতি এবং মিডিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে। এদের মূল লক্ষ্য হচ্ছে ক্রমবর্ধমান শক্তি প্রয়োগের মাধ্যমে দেশে দেশে অত্যাচারী সরকার ব্যবস্থা কায়েম করে দেশ ও জাতি নির্বিশেষের মানুষের ধর্মীয়, মানবিক, সামাজিক এমনকি ব্যক্তিগত অস্তিত্বের উপর নিয়ন্ত্রণ গ্রহণ করা। ইলুমিনাতি মূলত বিভিন্ন শক্তিশালী ধর্মীয় সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং সরকার ব্যবস্থার মধ্যে অনুপ্রবেশ করে মিডিয়া ও অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের মালিকানা এবং কর্তৃত্ব গ্রহণ করে বিশ্বকে ধ্বংসের দিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টায় লিপ্ত থাকে। তাদের কর্মকাণ্ডের মধ্যে বিশ্বের প্রায় প্রধান প্রধান যুদ্ধ সংঘটিত হয়েছে এবং সম্ভবত ভবিষ্যতে আরও হবে। বিশ্বের নানা ধরনের বিপ্লব, অর্থনৈতিক মন্দার জন্য মূলত এরাই দায়ী। এমনকি সম্প্রতি ঘটে যাওয়া 9/11 এর জন্যও এদেরকে দায়ী করা হয়। চলমান সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ও দেশে দেশে পুলিশি রাষ্ট্র কায়েমে তাদের একটি অজুহাত মাত্র। কেন্দ্রীয় ব্যাংক ক্যাটেল স্ক্রিপ্ট হচ্ছে ঐতিহাসিক এবং সংস্কৃতিগতভাবে এদের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এদের মূল অস্ত্র হচ্ছে যুদ্ধ, যা তারা তাদের বৃত্ত এবং ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মাথা খাটিয়ে বাঁধিয়ে থাকে। যুদ্ধ করার জন্য এরা প্রথমে প্রচুর পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার ধান্দা করে এবং পরে পুনর্গঠনের নামে আবারও সমৃদ্ধ করে তাদের অর্থের ভাণ্ডার। ইলুমিনাতি গণতন্ত্র এবং চার্চকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। বংশগতভাবে অভিজাত শ্রেণীর ক্ষমতা এবং তাদের অর্থের ক্ষমতার মাধ্যমে রাজনীতি এবং চার্চ এখন তাদের সম্পূর্ণ দখলে। ইলুমিনাতি ব্যাংকারগণ ক্রমবর্ধমানভাবে দখলে নিয়েছে বিশ্বের সকল দেশের ঋণ ব্যবস্থাকে। একটি সর্বগ্রাসী বিশ্ব সরকার বা দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েমের লক্ষ্যে এবং তাদের নিজস্ব ঋণ সমূহকে নিরাপদ রাখতে ও সুদমুক্ত বা বিনামূল্যে ঋণ পেতে তারা রাষ্ট্রগুলোকে খেলাপি করে তুলতে মরিয়া হয়ে উঠেছে। বিশ্বের অধিকাংশ নেতা আন্তর্জাতিক এই সংগঠনের কনিষ্ঠ সদস্য। এ সকল সদস্যকে ব্ল্যাকমেইল, অবৈধ যৌন আনন্দ প্রদান, অর্থনৈতিক সুবিধা কিংবা শোষণ, নির্যাতন এমনকি হত্যার হুমকি দিয়ে সংগঠনভুক্ত করা হয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদ ছিল সপ্তদশ শতাব্দী থেকে ইলুমিনাতির বিশ্ব নিয়ন্ত্রণ করার ক্ষমতার একটি ছদ্মরূপ। একই কারণে 19 শতকে জার্মানি গড়ে ওঠার পর তারা দুটো বিশ্বকে মঞ্চায়ন করে। তারপরও আবার একটি লাভজনক স্নায়ু যুদ্ধের সূচনা করে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে। আর এখন তাদের লক্ষ্য আমেরিকার ঘাড়ে পা দিয়ে সকল ক্ষমতা তথাকথিত বিশ্ব সরকার ব্যবস্থার কাছে হস্তান্তর করা, যা কিনা পুরোটাই তাদের নিয়ন্ত্রণে। ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটিয়ে থাকে, কারণ এটি একটি পূর্বলিখিত স্ক্রিপ্ট অনুসরণ করে চলে। 200 বছরেরও বেশি সময় ধরে রথচাইল্ড ব্যাংকিং সিন্ডিকেট স্বৈর শাসনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ইলুমিনাতিকে ব্যবহার করে আসছে। যুদ্ধের মদতদাতা হিসেবে ইলুমিনাতি নিয়ন্ত্রণ করে সকল দিক। আমরা সবাই দাবার গুটি হিসেবে নিয়ন্ত্রিত হই, যা কিনা ইলুমিনাতি তৈরি করেছে। আমাদের বর্তমান সভ্যতা ধ্বংস করতে এবং আমাদের ধ্বংসস্তূপের উপর তৈরি করতে চাইছে তাদের নতুন বিশ্ব স্বৈর ব্যবস্থা। এবারে জানব কিভাবে তৈরি হলো ইলুমিনাতি। আধুনিক ইলুমিনাতির প্রতিষ্ঠাতা এমশেল মেয়ার রথচাইল্ড। 1770 সালে এমশেল মেয়ার রথচাইল্ড এর নেতৃত্বে ইউরোপীয় ব্যাংকার সিন্ডিকেট প্রতিষ্ঠা করে ইলুমিনাতি নামের এই সংগঠনটি। ইলুমিনাতি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল খ্রিস্টধর্মের বিনাশ, রাজতন্ত্রের বিনাশ, বিশ্ব সরকার ব্যবস্থার প্রতিষ্ঠা, পারিবারিক বন্ধন এবং বিবাহ ছিন্ন করা।
উত্তরাধিকার এবং ব্যক্তিগত সম্পত্তির অধিকার রদ করা এবং সর্বোপরি জাতিগত পরিচয় মুছে ফেলা। 1773 সালে রথচাইল্ড 12 জন ইহুদি ক্যাবালিস্ট ব্যাংকারদের নিয়ে অর্থনৈতিক আধিপত্য বিষয়ে একটি পরিকল্পনা সভার আয়োজন করে এবং 1776 সালে এই দলটি অ্যাডাম ওয়াইফ নামে 22 বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের এক ইনস্ট্রাক্টরকে নিয়োগ দেয় ইলুমিনাতিকে পুনর্গঠিত করতে। এই অ্যাডাম ছিল একজন ইহুদি ধর্মযাজকের ছেলে, কিন্তু সে নিজেকে পরিচয় দিত একজন ক্যাথলিক হিসেবে। 17 থেকে 20 শতকের মধ্যে যতগুলি বিপ্লব এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে তার পিছনে ছিল এই ক্যাবালিস্ট ব্যাংকারদের হাত। এদের একচেটিয়া ক্ষমতা এবং নিয়ন্ত্রণ ছিল সরকারকে ঋণ সংক্রান্ত বিষয় এবং এটা তারা ব্যবহার করেছে বিশ্ব জয় করার জন্য। ইলুমিনাতি কখনোই নিজের নামে কোনো কর্মকাণ্ড পরিচালিত করত না বা করে না। এরা সবসময় নিজেদের পর্দার আড়ালে রাখে এবং অন্যের দ্বারা নিজেদের কাজ করিয়ে নিতে অভ্যস্ত। এ ব্যাপারে অ্যাডাম ওয়াইস্ট তার লেখনীতে বলেছেন যে আমাদের কর্মকাণ্ডের শক্তি হচ্ছে আমাদের লুকায়িত পরিচয়। একে উন্মোচিত করো না কখনো এবং কোথাও। সকল কাজ অন্যের নামে এবং অন্যকে দিয়ে করিয়ে নাও। রাজনীতিবিদ থেকে শুরু করে যে কোনো ধর্মের ধর্মীয় নেতা, ব্যবসায়ী, শিক্ষক, বুদ্ধিজীবী, পেশাজীবী, তা সে যে কোনো দেশেরই হোক, তাদের অনেকেই গোপনে এই সংগঠনের সদস্য, যা হয়তো তার পরিবারের লোকজনও জানে না। আপনার আমার আশেপাশেই হয়তো এমন কোনো প্রসিদ্ধ ব্যক্তি আছেন যাদের আমরা সম্মানের চোখে দেখি, তারাও হয়তো এর সাথে কোনো না কোনোভাবে যুক্ত, ইচ্ছা কিংবা অনিচ্ছায়। সাধারণত এই লোকগুলো রাষ্ট্রের প্রচণ্ড ক্ষমতাধর এবং প্রভাবশালী হয়ে থাকেন। এবারে জানবো ইলুমিনাতি যে সব মার্কিন প্রেসিডেন্টের হত্যার সাথে জড়িত। 2005 সালে স্যামুয়েল চার্চিল তার মৃত্যুসজ্জায় মার্ডি গ্রাস সিক্রেটস নামে পরিচিত যে স্বীকারোক্তি দিয়েছিলেন তাতে তিনি বলেন ইলুমিনাতি এজেন্ট বিষ প্রয়োগের মাধ্যমে প্রেসিডেন্ট হেনরি হ্যারিসন এবং জ্যাকুরি টেইলরকে হত্যা করে। তারা 1857 সালে জেমস বুকানকেও বিষ প্রয়োগ করে, কিন্তু তিনি ভাগ্যগুণে বেঁচে যান। এই তিনজনই বাধা দিয়েছিলেন ইলুমিনাতি রথচাইল্ড পরিকল্পিত 1860 থেকে 1865 সালের মার্কিন গৃহযুদ্ধের পরিকল্পনায়। একই ডকুমেন্ট উল্লেখ করে যে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এবং সিনেটর হিউ লং হত্যাকাণ্ডেও ইলুমিনাতির হাত ছিল। এছাড়াও উক্ত ডকুমেন্ট থেকে জানা যায় যে প্রেসিডেন্ট কেনেডি, গ্যারোফিল্ড, ম্যাককিনলে এবং ওয়ারেন হ্যাডিং নিহত হন ইলুমিনাতির যোগসাজশে। এমনকি হালের বিখ্যাত হলিউড অভিনেতা পল ওয়ার্কারের মৃত্যুও নিয়ে প্রশ্ন উঠেছে যে এটা নিছক দুর্ঘটনা ছিল না, বরং এটা ছিল একটি পরিষ্কার হত্যাকাণ্ড এবং যার পিছনে সম্ভবত ইলুমিনাতির হাত রয়েছে। স্যামুয়েল চার্চিল ছিলেন গুপ্ত নিউ আর্লিন্স মার্ডি গ্রাস সোসাইটির একজন উচ্চ পর্যায়ের সদস্য। এই সংগঠনটি দ্য মাইস্টিক ক্রিউই অফ কমার্স নামেও পরিচিত। এই সংগঠনটি 1857 সালে মার্ডি গ্রাস উৎসবের প্রচলন করে, যার একটি অংশ ছিল স্কাল অ্যান্ড রোনস নামেও। চার্চিল বলেন ইলুমিনাতির রিং লিডার ছিলেন ক্যালেব ক্যাশিং নামে একজন মার্কিন কূটনীতিক, যিনি উইলিয়াম রাসেল নামে একজন আফিম চোরাকারবারির পার্টনার ছিলেন। এরাই মূলত 1832 সালে স্কাল অ্যান্ড রোনস সোসাইটি তৈরি করেন। রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটানোই এই সংগঠনটির প্রধান কাজ। বিশেষত যারা ইলুমিনাতি কিংবা রথচাইল্ডের বিপক্ষে দাঁড়িয়ে থাকে তাদেরকে হত্যা করে বিশ্বের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা দখল করাই এদের মূল উদ্দেশ্য ছিল। স্কেল অ্যান্ড রোনস সোসাইটির ক্ষমতাধর সদস্যবৃন্দ মার্ডি গ্রাস সিক্রেটস এর মতে আমেরিকা যদি তার গণতন্ত্রকে টিকিয়ে রাখতে চায় তবে দুর্নীতিকে প্রশ্রয় দিতে হবে। ঐতিহাসিকভাবে ইলুমিনাতি রথচাইল্ড মার্কিন যুক্তরাষ্ট্রকে নির্দিষ্ট ছকের মাধ্যমে নিয়ন্ত্রণ করে আসছে। যারা এই নিয়ন্ত্রণকে অস্বীকার করেন তারা একটি ফ্যান্টাসির মধ্যে বসবাস করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইলুমিনাতি রথচাইল্ড এর একটি ক্রাউন ফিনান্সিয়াল কলোনি মাত্র। 1901 থেকে 1909 সালে টেডি রুজভেল্ট প্রশাসনের সময় মূলত ব্রিটিশ ব্যাংকারগণ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং ব্যবসায় বাণিজ্যে অধিগ্রহণ করে। সেই সময় জেপি মর্গানকে সামনে রেখে রথচাইল্ড মার্কিন যুক্তরাষ্ট্র 25% ব্যবসায় নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের আসল পরিচয়কে আড়াল করে এর ছদ্মনাম দেওয়া হয় ক্রাউন, আর এই ক্রাউন শব্দটি একটি প্রতীক হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক ফিনান্সিয়াল ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে, যার প্রধান কার্যালয় ছিল লন্ডনে। ব্যাঙ্ক অফ ইংল্যান্ড একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান
এবং ব্রিটিশ পার্লামেন্টের কোনো নিয়ম এদের জন্য প্রযোজ্য ছিল না। এটা ছিল একটি সম্পূর্ণ স্বাধীন ব্যাংক, ক্ষমতার প্রতীক। ব্রিটিশ, আমেরিকান, জার্মান, জাপানিজ এমনকি ইহুদি সাম্রাজ্যবাদ বলেও আসলেই কিছুই নয়। এরা সবাই এই এক রথচাইল্ড সাম্রাজ্যবাদের পুতুল মাত্র, যারা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েল সহ পুরো পৃথিবীকে একটি উপনিবেশ বানিয়ে রেখেছে, এবং এটাই হচ্ছে দ্য নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার। আর এই দ্য নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার এর জন্য বাংলাদেশ কিংবা তৃতীয় বিশ্ব তো কোন স্যার? আমরা ডোনাল্ড ট্রাম্প বা হিলারি ক্লিন্টনকে নিয়ে যতই গলা ফাটাই, ইলুমিনাতি যাকে চাইবে সেই হবে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। সুতরাং যুদ্ধের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে যতই লেখালেখি, প্রতিবাদ আর সভা সেমিনার করেন, কিছুতেই কিছু হবে না। সবাই চলে ইলুমিনাতির সুতোর টানে। আর এই ইলুমিনাতি তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দুনিয়াতে অরাজকতা, অশান্তি ও বিশৃঙ্খলা এবং আল্লাহ বিরুদ্ধতা থেকে আমাদের সকল মুসলিমগণকে সরিয়ে দিচ্ছে। আমরা জেনে অজানে যেভাবেই না হোক, আমরা আল্লাহর পথ থেকে সরিয়ে যাচ্ছি। আর এই ফেতনাই হচ্ছে, এই ফেতনার মাধ্যমেই আমরা চলে যাচ্ছি জাহান্নামের দিকে। সুতরাং ইলুমিনাতি কিংবা যতই বড় বড় ফেতনা আসুক না কেন, আল্লাহ যেন আমাদের সকলকে এই সকল ফেতনা থেকে রক্ষা করেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত স্ক্রিনে দেখা যে কোনো একটি ভিডিও এনজয় করতে পারেন।